হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, আজকের ভ্লগ ভিডিও। সো আমি যাচ্ছি, মানে আমি বলতে আমরা সবাই যাচ্ছি ফ্যামিলি ট্যুর। তো আমরা আজকে যাচ্ছি তারাপীঠ, অ্যান্ড তারপর ওখান থেকে যাবো আমরা মায়াপুর। সো অনেকটাই দেরি হয়ে গেছে আমি রেডি হতে হতে। সো এই মেকআপ টিউটোরিয়ালটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, সো তোমরা দেখে নাও আমার চ্যানেল থেকে। সো অনেকটা দেরি হয়ে গেছে, আমি এবার বাড়বো, তারপরে তোমাদের সাথে যেতে যেতে কথা বলবো। আমারই দেরি হয়ে গেছে রেডি হতে হতে। সো তারা দিচ্ছে বাবা আমাকে, আর আমাদের গাড়িও চলে এসছে, আমাদের প্রাইভেট কার ভাড়া করা হয়েছে, যেটা আমাদের প্রত্যেক বছরই হয়। সো আমাদেরকে দেখায়, ওই দিদা আসছি, সাবধানে থাকবে, চলো আসছি, চলো বন্ধ করো, আমি পিছনে বসবো। এই তো চলে এসছে, বলে বাই বাই বলে আবার। এই তুই এদিকে আয়, আমি ওইদিকে বসবো। চলো এবার গাড়ি ছাড়বে আমাদের, কটা বাজে গো? 6:30, 6:30 বেজে গেছে। জিমু বাই বাই। জিমু এখান থেকে শুনতে পাচ্ছে না। টাইম লাগা জিনিস আমরা শক্তি করে চলে এসেছি এখানে একটা জায়গা দাঁড়িয়ে, একটা দোকান সব রয়েছে, আর এখানে প্রচণ্ড গ্যাঞ্জাম, প্রচণ্ড গ্যাঞ্জাম। একটা ধারের দিকে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এবার আমরা একটু টিফিন টিফিন করবো, সব টিফিনের জোগাড় হচ্ছে। আমাদের খাওয়ার মতো আপাতত নাও, আপাতত বসানো আর এবার শক্তিগড় থেকে আবার রওনা দিচ্ছি, গাড়ি চলা শুরু করেছে, সবাই খেয়ে নিয়েছে, ল্যাংটা খেয়ে নিয়েছে, ঝালা না করুন কি দিও, তোর অবস্থা ঢিল হয়ে যাবে, খাও। এই উপরে উঠেছিল বলে আমি খেয়ে নিচ্ছি, কি আইগি এনে এনে তোর মা এটা কিনলো, আমি এটা নিয়েছিলাম, তোর মা ওটা নিলো, বললো আমার মেয়েটা খাবে, তুই আমার চিপসটা কেন খাবি? হ্যাঁ না ওটা আমার চিপস। আরে বর্ধমানই তো, হ্যাঁ বর্ধমান শহর কি গেট, মানে ঐতিহাসিক কারণ আর কি। আমরা একটু শান্তিনিকেতনের এখানে এসেছি,
কাটি এগুলো হ্যাঁরে তো এখান থেকে আবার আমরা রওনা দিচ্ছি, অনেকগুলো জিনিস কিনেছি সবাই মিলে। আমি নিজেই তিনটে জামা কিনে নিয়েছি, একটা শাড়ি কিনে নিয়েছি, প্লেনের উপরে আমি যেরকম পরি সবচেয়ে সাদার উপরে এই ফুল ফুল যেগুলো ছিল ভালো ছিল। তো এখান থেকে আবার বেরিয়ে গেছি জায়গাটা, কিছু বলতে না না জিনিস আরে তো মামা পছন্দ হয় কিছু যা সব হাতের ইচ্ছা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সামনে তাই এটা হচ্ছে হোটেলটার ভিউ, বামতারা হোটেল, এখানে আমরা আগের বছর ছিলাম। সো এটা আমাদের রুম। এই আসো পুচি, রুমটা কেমন? রুমটা বেশ সুন্দর না? তবে আগেরটা আরো ভালো ছিল, আগের বছরেরটা। লাইটগুলো একটু জ্বালাও না, কি সুন্দর দেখো। বামতারা, বামতারা হোটেল অ্যান্ড রুমগুলো সত্যিই ভীষণ সুন্দর। আসতেই টিভি চালু করে দিয়েছে। এই জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ দারুণ ফটো আসবে। দুটো বাথরুম আছে, দুটো রুম, বাইরেও মানে ফ্যামিলি নিয়ে আসলে তো খুবই ভালো, বাইরেও শোয়ার জায়গা আছে। সে সেই দুষ্টু শুরু করে দিয়েছে। এখানেও আয়না আছে, তখন আমরা খেতে যাচ্ছি সুন্দর একটা ধুয়ে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেলে রুমে, এবার স্নান টান করবো, করে একটু রেস্ট নিবো, তারপরে আমরা রাতে 8টার সময় যে পুজোটা হয় ওই পুজোটা আমরা দেবো। সো তুমি চেষ্টা করবো তোমাদেরকে পুরোটা দেখানো, যতটুকু দেখানো যায়। আপাতত এখন ফোনে চার্জ নেই, ফোনটাকে চার্জে দিই। সন্ধে হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে গেছি, এবার বার হবো। জামাই বাবু বাহ, প্রফেশনাল মনে হচ্ছে। মাসি বসে আছে, মা বসে আছে, পুচিটা কি করছিস? সে এখন সাজতে বসেছে।
তারপরে আর কত লাইন এখনো, কি আছে? আর একটা ফুল যায় এখনো পর্যন্ত। ঠাকুরের কাছে যাবো, ঠাকুরের কাছে গিয়ে নেবো। চ চল ঠাকুরের কাছে নেবো, চল। জয় মাতা, জয় তারা, জয় জয় তারা। আমরা ছানার মাথায় দিয়ে লাশ মনে আছে। আমাদের মনে দড়ি দিয়ে বাঁধা যাচ্ছে। চলো এবার হচ্ছে আমরা এবার কোথায় রুমে যাব, হোটেলে পুজোর প্রসাদ নেবো, তারপরে হোটেলে যাবো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা, এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে টানা ঘুম।
আজকে শরীর টানছে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভিডিওটা দেখো এন্ড জানিও কেমন হয়েছে এন্ড নেক্সট পার্ট পরেরতেই আসছে এন্ড কালকের জন্য কালকের থেকে আবার নেক্সট পার্ট স্টার্ট হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই এন্ড আমি আসার সময় হচ্ছে টানটা কিনে নিয়ে এসেছি ঠিক আছে চলো বাই গুড নাইট বাই